মহাভারত দেখে আমার একটি বিষয় উপলব্ধি হলো, যে পৃথিবীতে তিন ধরনের মানুষ থাকে। এক দুর্যোধনের মতো, যারা কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করে আর সেই আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য সব কিছু করতে পারে। ন্যায় অন্যায় বলে তাদের কাছে কোনো শব্দ নেই, নিজের ইচ্ছে পূরণ করাই তাদের মূল লক্ষ্য। তাদের মাইন্ড অত্যন্ত ক্লিয়ার থাকে, তারা বেশ ক্ষমতাশালী এবং প্রভাবশালীও হয়ে থাকে। আরেক ধরনের মানুষ হয় যুধিষ্ঠিরের মতো, যারা ধর্মকে সঙ্গে নিয়ে চলে শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। শাস্ত্রের যে অংশ নিজের মন মানসিকতার সঙ্গে মিলে যাচ্ছে শুধু সেই অংশটাই গ্রহণ করে আর নিজেকে অত্যন্ত ধার্মিক মনে করে, তাদেরও মাইন্ড ক্লিয়ার থাকে। আরেক ধরনের মানুষ হয় অর্জুনের মতো, যারা সবসময় কনফিউজ। তারা না দুর্যোধনের মতো হতে পারে, না যুধিষ্ঠিরের মতো হতে পারে। তারা সবসময় চিন্তা করে, বিচার বিশ্লেষণ করে আর নিজেকে প্রশ্ন করে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক। তারা হয়তো দুর্যোধন বা যুধিষ্ঠিরের মতো ক্ষমতাশালী প্রভাবশালী হতে পারে না, কিন্তু তাদের জীবনে উপলব্ধি অনেক বেশি থাকে, তারাই ভগবানের সান্নিধ্য পায়, ঈশ্বরের।